আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী গ্রেপ্তার হলেন। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। এই সেই দৃশ্য যেখানে একজন হামলা করেছিল শেখ হাসিনার বহরের গাড়িতে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বহর ছিল গাড়ি, সেই বহরের গাড়িতে শেখ হাসিনার গাড়িতে হামলা করেছিল। সাতক্ষীরা কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরা কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা সূত্র। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এখনো এবং নাম পরিচয় এখনো জানা যায়নি। খুদে বার্তায় জানানো হয়েছে শনিবার সকাল 11:30টায় ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি বিস্তারিত জানানো হবে। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরা একজন মুক্তিযোদ্ধা ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে মাগুরায় ফিরে যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলারোয়ায় পৌঁছাতে সড়কে একটি বাস আর করে দিয়ে তা প্রতিরোধ করা হয়। এই সময় জটলা সৃষ্টি হলে সেই সুযোগে শেখ হাসিনার গাড়ি ভরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গুলি ছড়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাণ্ডব সৃষ্টি করে। শেখ হাসিনার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়, তার গাড়ির পতাকার স্ট্যান্ড ভেঙে ফেলা হয়। হামলাকারীরা ইট, পাটকেল, জুতা, স্যান্ডেল ছুড়ে সহিংসতার সৃষ্টি করে। এতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও সফর সঙ্গীরা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফাতেমা জামান সাথী, আব্দুল মতিন, জুবাইদুল হক রাসেল, শহীদুল হক জীবন সহ অনেকে আহত হন। একই সময় সাতক্ষীরা বেশ কয়েকজন সাংবাদিকও আহত বা হামলার শিকার হন। এই ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মুসলিম উদ্দিন 27 জনকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা করেন, কিন্তু থানায় রেকর্ড না হয় তিনি নালিশি আদালত সাতক্ষীরা মামলাটি করেন। পরবর্তীতে এই মামলা খারিজ হয়ে গেলে 2014 সালের 15 অক্টোবর হাইকোর্টের নির্দেশে ফের মামলাটি পুনরুজ্জীবিত হয়। এই সময় তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ফাসিবুল ইসলাম হাবিব সহ 50 জনের বিরুদ্ধে চার্জশিট দেন। তো বন্ধুরা এই ছিল সর্বশেষ নিউজ। দীর্ঘ চিন্তা করেন 2002 সালের ঘটনার যে মামলায় আসামি ছিল সে আজ 2021 সালে এসে আটক হয়েছে। শেখ হাসিনা গাড়ি বহরে হামলার পরে হামলা করেছিল যে আসামি, সেই আসামি গ্রেপ্তার হয়েছে। তো বন্ধুরা এই ছিল সর্বশেষ নিউজ।